আজকে আমরা দেখবো ফ্রিল্যান্সারে আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো আপনাদের এই কোর্সটাতে একটা মার্কেটপ্লেস নিয়ে এ টু জেড আছে সেটা হল ফ্রিল্যান্সার ডট কম এর পাশাপাশি ফাইবার আছে গ্রাফিক রিভার আছে ওইটাতে আমরা ডিটেলস অতটা দেখি না আমরা শুধু ফ্রিল্যান্সারেই দেখি এ টু জেড আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে করবেন তারপরে কিভাবে কন্টেস্ট করবেন কন্টেস্টে কিভাবে ডিজাইন সাবমিট করবেন এই মার্কেট রুলস কি সব বিষয়গুলো দেখি না সেক্ষেত্রে আপনাদের কোয়েশ্চেন হতে পারে যে আমরা ফ্রিল্যান্সার ডট কম আসলে কেন দেখব আমরা তো ফাইবার দেখতে পারি কারণ ফ্রিল্যান্সারের থেকে ফাইবারের জনপ্রিয়তাও বেশি বা ফাইবারের কাজও বেশি তারপরে আমরা আপওয়ার্ক দেখতে পারি নাইনটি নাইন ডিজাইন দেখতে পারি এছাড়া আরো অনেকগুলো মার্কেট আছে সব মার্কেট প্লেস রেখে আমরা কেন ফ্রিলান্সারটা দেখতেছি এটা হলো কথা তো ফ্রিলান্সার ডট কম আসলে যারা নিউ তাদের জন্য যেমন আপনারা এখন কাজ শিখতেছেন শিখে ফেলেছেন এমনটা বলা যাবে না শিখতেছেন মাত্র ফটাশপের কাজ শেষ করে বিজনেস কাঠ ডিজাইন কিভাবে করতে হয় এটা দেখলে না টিশার্ট ডিজাইন আর সরি ফ্লাইয়ার ডিজাইনটা কিভাবে দেখতে হয় এই বিষয়টা দেখলে ফ্লাইয়ার ক্ষেত্রেও সব ক্যাটাগরি কাজগুলো আপনি জানেন না শুধু কর্পোরেট ফ্লায়ার কিভাবে করতে হয় এই বিষয়টা জানেন এই ক্ষেত্রে আপনি যদি অন্য কোন মার্কেটপ্লেস এ আসেন তখন দেখা যাবে ওই মার্কেট প্লেস গুলোতে ক্লায়েন্ট আপনাকে ডিরেক্ট কাজ দেবে সেক্ষেত্রে আপনি যদি কাজ না করতে পারেন তার রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল না করতে পারেন তো ক্লায়েন্ট যদি একটা ব্যাড রিভিউ দেয় তো দেখা যাবে ওই প্রোফাইলে আপনি আর কাজ করতে পারবেন না এই ক্ষেত্রে ফ্রিল্যান্সার ডট কমটা আপনাকে যদি এইটাতে কাজ করেন প্রথমে কনটেস্ট করতে হবে এটাতে দুইটা সিস্টেম একটা হলো কনটেস্ট করা আর একটা বিট করা তো বিট করাটা নিয়ে বিট নিয়ে আজকে আমরা কথা বলবো না আজকে শুধু আমরা কনটেস্ট নিয়ে কথা বলবো বিট করতে হলে এই মার্কেট প্লেসে অনেকগুলো কাজ করতে হয় আপনি যখন দশ বারোটা প্রজেক্ট কমপ্লিট করবেন মিনিমাম তখনই আসলে আপনি বিট করতে পারবেন বা বিট করে আপনি তার আগেও করতে পারেন বাট তার আগে ভিট করে হয়তো আপনি কোনো কাজ পাবেন না এজন্য আপাতত কন্টেস্ট করতে হবে এখন এই মার্কেট এসে আপনি যদি কোনো কাজ ক্লায়েন্টের গুলো ফুলফিল না করেও কন্টেস্ট করেন তাতেও আপনার আইডির কোনো প্রবলেম হবে না এখান থেকে আপনি লার্ন এন্ড আর্ন দুইটাই করতে পারবেন আপনি এখনো শিখতেছেন এই শেখাটা আপনি মার্কেট প্লেস দিয়েও শিখতে পারবেন সাপোজ আপনি একটা বিজনেস কার্ড নিয়ে কাজ করলেন ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট ছিল ওই অনুযায়ী আপনি কাজ করে সাবমিট করলেন তো দেখা যাবে ক্লায়েন্ট আপনাকে আপনার কাজটা নেইনি অন্য একজনকে নিয়েছে তখন আপনি দেখতে পাবেন যে আমার কেন ডিজাইনটা ক্লায়েন্ট নিল না অন্য কারটা নিল তার ডিজাইনটা কেমন হয়েছে বা আমারটাতে কি প্রবলেম আছে এর পাশাপাশি এটাতে রেটিং সিস্টেম আছে ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার টুয়ে স্টার অন স্টার ফাইভ স্টার যদি রেটিং পান তো তখন মনে করবেন ক্লায়েন্টের রেকয়ারমেন্টগুলো যেভাবে ছিল আমি সেভাবেই ফুলফিল করেছি এরপরে যদি ক্লায়েন্টের আপনি যদি ফোর স্টার পান তাহলে কিছুটা বাকি আছে থ্রি স্টার হলে কিছুটা করতে পেরেছি এখনো করতে পারেনি স্টার মানে আমার অনেক কিছুই এখনো বাকি মানে আমার কাজটা ক্লায়েন্টের কিছুটা ভালো লেগেছে এভাবে আসলে রেটিংটা হয় এখানে এখানে ক্লায়েন্ট চাইলে আপনার প্রোজেক্টটা রাখতেও পারে চাইলে রিজেক্ট করেও দিতে পারে তবে তাতে প্রবলেম হবে না এই দিক দিয়ে এই মার্কেট প্লেসটা ডিজাইনারদেরকে একটু সুযোগটা বেশি দেয় ক্লায়েন্টের থেকে ক্লায়েন্টদেরকে সুযোগ দেয় বাট তার থেকে যারা ডিজাইনার আছে তাদের সুযোগটা এখানে একটু বেশি যেমন ফাইবারের সিস্টেমটা হলো আপনি যদি সেখানে কাজ করেন ওখানে ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিয়েছেন আপনি হয়তো ঘুমিয়ে পড়েছেন তো আপনি রিপ্লাইটা দিতে একটু দেরি হয়েছে এখানে মেসেজ রেসপন্স টাইমটা আপনার কমে যাবে সেখান থেকে এটা একটা প্রবলেম ডেলিভারি টাইম আছে তার ভিতরে আপনি ডেলিভারি যদি না দিতে পারেন এটাও একটা প্রবলেম হয়ে যায় ওখানে দেখা যাচ্ছে যে ডেলিভারি টাইমটা আপনি পার্সেন্টেজটা কমে যায় তো এগুলো আসলে যারা নিউ তাদের জন্য সব মিলিয়ে ফাইবারটাতে কাজ করাটা একটু কঠিন হয়ে যায় এই জন্য আপনি ফ্রিল্যান্সারটাই আপনার জন্য বেস্ট এখানে এসে আপনারা ফার্স্টে নিউ হিসাবে কাজ করার জন্য ফার্স্টে আমি এতক্ষণ মার্কেট প্লেসটা নিয়ে কথা বললাম এখন এখানে কাজ করতে হলে আমাদের ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে একটা লিঙ্ক লিংক আছে ডাব্লু ডাব্লিউ ডট এই লিঙ্কে যখন আপনি আসবেন লিঙ্কটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি এখানে আসার পরে আপনি একটা হলো লগ ইন একটা হলো সাইন আপ আপনি এই বিষয়টা খেয়াল রাখবেন যে কোনো মার্কেট প্লেস অথবা যে কোনো ওয়েব যে আপনি অ্যাকাউন্ট যখন লগ ইন মানে হলো আপনি আপনার প্রিভিয়াস কোন অ্যাকাউন্ট আছে যেটাতে আপনি লগ ইন করতে চাচ্ছেন আর সাইন আপ মানে হলো আপনার অ্যাকাউন্ট আসলে নেই এখানে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে আমরা আবার চাইলে লগ ক্লিক করে ওইখান থেকে সাইন আপ অপশনটা পেয়ে যায় আর সরাসরি সাইন আপে ক্লিক করেও আমরা সাইন আপ করতে পারি সাইন আপটা আমি কন্টিনিউ উইথ ফেসবুক মানে ফেসবুকের মাধ্যমে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো এক্ষেত্রে আমার অতটা প্রবলেম নেই শুধু এখান দিয়ে আমি কন্টিনিউ করলেই হয়ে যাব তবে একটু ঝামেলা আছে ফেসবুকে যদি কখনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের প্রবলেম হবে ফেসবুকে দেখা যায় মাঝে মাঝে তাদের কিছুদিন আগে যে দীর্ঘ প্রায় ছয় ঘন্টার মতো ফেসবুক কেউ ঢুকতে পারেনি এই প্রবলেমটা যখন হবে তখন কিন্তু আপনি ফ্রিল্যান্সারে ঢুকতে পারবেন না অথবা আপনার ফেসবুক আইডি তে কোনো প্রবলেম হয়েছে আপনার ফ্রিল্যান্সারে প্রবলেম হয়ে যাবে এটা আপনারা ফাইভ ফ্রিল্যান্সারে পাবেন ফাইবারে পাবেন বা আদার্স অন্যান্য মার্কেট প্লেস গুলোতে এই ফেসবুক দিয়েও সাইন আপ করতে পারবেন তবে এই কাজটা করবেন না সব সময় মেইল দিয়ে সাইন আপ করবেন মেইল আমি এখানে একটা মেইল লিখে নিচ্ছি আমি একটা মেইল লিখে নিলাম পাসওয়ার্ডে এসে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটা কিভাবে হতে হবে পাসওয়ার্ডটাতে লেটার হতে হবে আপার কেস হতে হবে লোয়ার কেস হতে হবে নাম্বার হতে হবে এবং মিনিমাম এইট ক্যারেক্টার হতে হবে চারটা অপশন এটাতে ক্যারেক্টার গুলো হতে হবে এবিসিডি আপনি যেটাই দেন না কেন নাম্বার হতে হবে আপার কেস হতে হবে লোয়ার কেস হতে হবে বড় হাতের ছোট হাতে সব মিলিয়ে হতে হবে এছাড়া চাইলে সিম্বল বা সিম্বল গুলো ইউজ করতে পারেন এখন আমি এখানে পাসওয়ার্ডটা দেখিয়ে দিচ্ছি এ এস ডি এফ জি এইচ জে কে এল এরপরে 1 2 3 এটা হলো আমার পাসওয়ার্ড ঠিক আছে এটা আমি একটু জাস্ট এখানে নোট করে রেখে দিচ্ছি ঠিক আছে এটা হলো পাসওয়ার্ড আর মেলটা আমি এখানে লিখে রাখতেছি আপনাদের দেখানোর জন্য এখন এখানে আমি যখন জয়েন্ট ফ্রিল্যান্সারে ক্লিক করবো তার আগে আমাকে এখানে এগ্রি করে নিতে হবে আই এগ্রি টু দা ফ্রিল্যান্সার ইউজার এগ্রিমেন্ট এন্ড প্রাইভেসি পলিসি এটাকে চেক মার্ক করতে হবে এখন ইউজার এগ্রিমেন্ট কি আর প্রাইভেসি পলিসি কি এই বিষয়টা আমরা একটা দেখি এটা হলো ইউজার এগ্রিমেন্ট ঠিক আছে অ্যাকাউন্ট আসলে কি বায়ার কি কন্টেস্ট কি কনটেস্ট ব্রিফ কি কন্টেস্ট হ্যান্ড ওভার কি এরকম করে এখানে অপশনগুলো দেওয়া আছে যে বিষয়গুলো আসলে এখানে আছে সবগুলোর ডিটেলস এখানে বলা আছে তারপরে প্রাইভেসি পলিসিটা এখানে দেয়া আছে এখন একটা মার্কেট প্লেসে যখন কাজ করবেন ফার্স্টে মার্কেট প্লেস সম্পর্কে একটু জানা দরকার আমি এটাতে কাজ করবো অ্যাকাউন্ট ক্রিয়েট করবো কাজটা কিভাবে পাবো বা এটা পেমেন্ট মেথড কি সব বিষয়গুলো একটু ডিটেলস জানা দরকার যদিও এটা অনেকেই পরে না দেখেন যায় যে ম্যাক্সিমাম সবাই আসলে পরে না হয়তো এক দুইজনে পড়তেও পারে জানি না তবে পড়াটা ভালো এটা দেওয়ার পরে আমি জয়েন্ট ফ্রিলান্সারে ক্লিক করব আমরা এটাকে সেভ করতেছি না জিমেইলের ক্ষেত্রে একটা বিষয় আপনাদের এই কোশ্চেনটা সবার থাকে যে আমরা কি একটা জিমেইল দিয়ে সব মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো আপনি একটা জিমেল দিয়ে ফ্রিল্যান্সারে করতে পারবেন ফাইবারে করতে পারবেন আপওয়ার্কে করতে পারবেন পিপল পাওয়ার করতে পারবেন নাইনটি নাইন ডিজাইনে করতে পারবেন ডিজাইন ক্রাউড যতগুলো সাইট আছে এছাড়া মাইক্রোস্টক যেগুলো আছে শাটার স্টক অ্যাডোবি স্টক পিক বেস্ট সবগুলোতে করতে পারবেন কারণ ফ্রিলান্সারের সাথে ফাইবারের কোনো সম্পর্ক নেই তবে একটা মার্কেটে দুইটা অ্যাকাউন্ট আপনি এক পিসিতে করতে পারবেন না ঠিক আছে এটা আপনি এই বিষয়টা খেয়াল রাখবেন ঠিক আছে তো ফ্রিল্যান্সারে করতে পারেন তবে এটাতে একটু প্রবলেম হয়ে যায় তবে ফাইবারে এটা করতে পারবেন না ঠিক আছে আপনি একটা ক্যাটাগরির কাজ করবেন সেক্ষেত্রে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বাট দুইটা ক্যাটাগরিতে যদি কাজ করেন তখন আসলে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন শুধু ফাইবারে এবং ডাটা এন্ট্রি কাজ করবেন প্লাস ডিজিটাল মার্কেটিং করতে পারেন প্লাস গ্রাফিক ডিজাইন তো আলাদা আলাদা ক্যাটাগরি হতে পারে তখন আলাদা আলাদা অ্যাকাউন্ট সেক্ষেত্রে নাম্বার জিমেল তারপরে পেমেন্ট মেথড এগুলো কিন্তু সব আলাদা আলাদা হতে হবে একজনে দুইটা ক্যাটাগরিতে কাজ করতে পারবেন না এরকমটা যদি কেউ হয়ে থাকে যেমন ডিজিটালাইটিতে আপনারা গ্রাফিক্সের কোর্স করেছেন পাশাপাশি ডাটা ডেটা ইন্ডির কাজ করেছেন তো দুইটা অ্যাকাউন্ট করতে পারেন তবে সেক্ষেত্রে আপনি যেটা করতে হয় সেটা হলো একটাতে হয়তো আপনি আপনার ইনফরমেশন দিলেন আর একটাতে আপনার কোনো রিলেটিভ যারা আছে আপনার মা বাবার কারো নাম্বার বা তাদের আইডি কার্ড ইউজ করে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন কারণ ওখানেও কিন্তু পেমেন্ট মেথড আপনাকে আলাদাভাবে অ্যাড করতে হবে তো মেইন যে বিষয়টা হলো আপনি একটা মেল দিয়ে দুইটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কোনো প্রবলেম নেই কারণ ফ্রিল্যান্সারের বিষয়টা ফাইবার জানে না ফাইবারের বিষয়টা ফ্রিল্যান্সার জানে এখানে আমরা ইউজার নেম দিতে হয় তো একটা মার্কেটে দুইটা নাম থাকে একটা হলো ইউজার নেম একটা ফুল নেম ফুল নেম যেটা সবার থাকে নেমটা ইউনিক হতে হবে এটা যেন কারোর সাথে না মিলে আমি এখান থেকে একটা দিয়ে দেখাচ্ছি দেখেন এই নামটা আমি দিচ্ছি দেখেন এই নামে অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে অন্য একজনে তো যার জন্য আমি আমাকে প্লিজ চুজ অ্যানাদার ওয়ান আমাকে অন্য একটা সিলেক্ট করতে হবে তো আমি যদি এটা না দিয়ে আমি এখান থেকে আপনাদের এখান থেকে একজনের নাম দিতে পারি যেমন আজিজুল হাকিম ভাই আছে আমি তার নামটা যদি দিয়ে দেই দেখবেন এটাতেও নেবে না কারণ এই নামগুলোতে আগেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেক্ষেত্রে আপনি কি দিতে পারেন যেমন এ হাকিম দিতে পারি বা এটার সাথে নাম্বার এড করতে পারি তারপরে এরকম বিভিন্ন আইকন বা সিম্বল ইউজ করে যেমন দিতে পারি কারণ নামের আগে বিডি দিতে পারি অথবা আপনি আপনার যেটা বিভাগ আছে তার যে কোনো একটা নামটা আপনি সাথে অ্যাড করতে পারেন বা সেখান থেকে একটা দুইটা লেটার দিতে পারেন এরকম করে এমন একটা ইউজার নেম দিতে হবে যেটা আসলে এখানে নেই ওরা আমাকে সাজেস্ট করতেছে যে এখানে জাহিদুল ইসলাম ওয়ান টু থ্রি এইট এই নামটা আসলে দিতে পারে আমি এটা দিয়ে নিয়ে নেক্সট এ ক্লিক করলাম এখন অ্যাকাউন্টটা কোন টাইপের হবে আমি কি ওয়ার্ক করবো নাকি হায়ার করবো আমি এখানে কাজ করব হায়ার করব না আমার সাইন আপটা সাকসেসফুলি হয়েছে এবার আমি কোন ক্যাটাগরিতে কাজ করব এতক্ষণ পর্যন্ত আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি এবার আমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে কোন ক্যাটাগরিতে কাজ করব তো ক্যাটাগরি এখানে ওয়েবসাইট আইটি অ্যান্ড সফটওয়্যার আছে রাইটেন অ্যান্ড কন্টেন্ট আছে ডিজাইন মিডিয়া এন্ড আর্কিটেকচার আছে ডেটা এন্ট্রি এন্ড অ্যাডমিন আছে ইঞ্জিনিয়ারিং আছে সায়েন্স আছে সেলস এন্ড মার্কেটিং আছে অনেকগুলো ক্যাটাগরি এখানে আছে এখানে আমরা যেটাতে কাজ করব সেটা হলো ডিজাইন মিডিয়া এন্ড আর্কিটেকচার এটাতে কাজ করব ডিজাইনের ভিতর কোন এখন কিছু আমাকে স্কিল সিলেক্ট করতে হবে এটা হলো আমার ক্যাটাগরি এখন গ্রাফিক ডিজাইনটা তো আসলে একটা দুইটা কাজ না এখানে একটা অনেক কাজ আছে গ্রাফিক্স এ ভিডিও এডিটিং আছে মোশন গ্রাফিক্স আছে সবই গ্রাফিক্স সেক্টরের কাজ এটা ওয়েবসাইট ডিজাইনের কাজ না অথবা ডাটা এন্ট্রির কাজ না এটা সবই গ্রাফিক্স এই ক্যাটাগরির ভিতরে এখন আমি কোনটাতে কাজ করব তো আমি গ্রাফিক ডিজাইনের সিলেক্ট করব ওয়েবসাইট ডিজাইন ফটোশপ দিচ্ছি লোগো দিচ্ছি যেহেতু লোগো আমরা পরে দেখব তারপর এখান থেকে আমরা ফটোশপ ডিজাইন দিয়ে দিচ্ছি দেখেন ভিডিও এডিটিং থ্রিডি অ্যানিমেশন ঠিক আছে থ্রিডি রেন্ডারিং এটা কিন্তু সবই গ্রাফিক্স বা ঠিক সব ভিডিও এডিটিং এই অ্যানিমেশন আছে তো এগুলো আমরা ইলাস্ট্রেশন দিয়ে দিচ্ছি ফটো এডিটিং দিচ্ছি থ্রিডি ডিজাইন ব্যানার দিচ্ছি দিয়ে দিলাম কর্পোরেট আইডেন্টি তারপরে এখান থেকে আমরা আহ বিজনেস কার্ড দিয়ে দিচ্ছি টিশার্ট ডিজাইন দিচ্ছি যদি টি শার্ট ডিজাইন আমাদের কোর্সে নেই তো এটা আমরা দিচ্ছি না এখন আর আহ তারপরে আমরা এখান থেকে প্রেজেন্টেশন দিতে পারি এটাও ফটোশপি ফ্ল্যায়ারটাকে দিয়ে দিচ্ছি পোস্টার ডিজাইন দিয়ে দিলাম টোটাল আপনি বিশটা দিতে পারবেন একটাও দিতে পারেন অথবা পুরোপুরি বিশটাও দিতে পারেন তবে একটাই স্ক্যাপটাকে সিলেক্ট করতে হবে এবার এগুলো পরেও অ্যাড করতে পারবেন নেক্সট এ ক্লিক করে আমরা এখান থেকে এখন আমাকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলতেছে আপনি যখন এখানে প্লাসে ক্লিক করবেন তখন ফেসবুকটা আপনার এভাবে ওপেন হয়ে যাবে ঠিক আছে দেখেন আপনি যখন প্লাস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফেসবুকটা চলে আসবে অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেও পারেন বাট আপনি এখান থেকে আপনার নাম্বার অথবা ইমেল দিবেন পাসওয়ার্ড দিয়ে লগ এ ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে এটা পেলাম ফেসবুকের বিষয়টা লিঙ্ক দিন এটাকে অ্যাড করতে হবে আপনি প্লাস এটাতে ক্লিক করে আপনার এখান থেকে লিঙ্ক দিনটা চলে আসবে এখান থেকে সাইন ইন করে নিলেই হবে তো আমরা এখান থেকে যে দুইটা অপশন পেলাম সেটা হলো আমার ফেসবুকটাকে এবং আমি ভেরিফাই করার পরে প্রোফাইল তবে আমি এখন এটাতে এসে ফ্রিল্যান্সারে এসে আমরা এটাকে আপাতত আমাদের আমরা আবার ফ্রিল্যান্সারে লগ ইন করে নিচ্ছি দেখেন এখন আমি যে মেইলটা দিলাম পাসওয়ার্ড দিচ্ছি এগুলো কিন্তু আমি সব আমার মতো দিয়েছে এরকম কোন মেইল আমার কাছে আপাতত নেই তো যার জন্য আমি এটা ভেরিফাই করতে পারতেছি না আর প্রতিটা ক্লাসে আমাকে এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাতে হয় যার জন্য আমি এটা এভাবেই আমাদেরকে দেখাতে হচ্ছে তবে আমি আলাদা একটা ভিডিও করব যেটা আসলে পুরোপুরি ই মার্কেট প্লাসটা নিয়ে আর এটা নিয়ে আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল যেটা দেয়া আছে আপনাদের এখানে এটাতে আমরা ভিডিওগুলো আপলোড করে দিয়ে দেব ঠিক আছে সব ভিডিও গুলো আপনি এখানে পাবেন এখানে আমরা হয়তো আমি দুই এক কিছু দেরি হবে তবে আপনাদের কোর্স চলাকালীন আমি ফ্রিল্যান্সার নিয়ে অনেকগুলো ভিডিও করে এটাতে আপলোড করে দিয়ে দেবো আলাদা একটা প্লেলিস্ট করে ওকে তো এখন এখানে এসে আমরা এটা ভেরিফাইটা এভাবে করে নেবেন এখন আমি এখান থেকে আমার মতো করে দেখাচ্ছি যে মেইলটা আছে আপনি যখন এখানে মেইলে যখন যাবেন তখন মেইল ভেরিফাই অপশন আসবে তো এটাকে ভেরিফাই করে নেবেন এখন এটাতে এসে দেখেন আপনি যখন এটা ভেরিফাই করে নেবেন তখন এই অপশনটা আসবে না আমার এখানে আসতেছে রিসেন্ট মেইল এটাতে ক্লিক করলে আমার একটা নোটিফিকেশন আমার অথবা মেইল চলে যাবে আমার মেইল বক্সে সেখান থেকে আপনি এটাকে ভেরিফাই করে নেবেন আচ্ছা এখন এটা হলো আপনি যখন কাজ করবেন এটাতে আপনাকে মেইলটা ভেরিফাই করতে হবে প্রোফাইলটা আপডেট করতে হবে ওকে এখন আমাকে এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে বলতেছে তো সিলেক্ট করে দিয়ে দিতে পারেন অথবা আমরা এটা আলাদাভাবে অপশন পাবে সেখান থেকেও সিলেক্ট করতে পারি তো আমি এখান থেকে এসে ভিউ প্রোফাইলে চলে যাচ্ছি যখন আমি ভিউ প্রোফাইলে যাব এখান থেকে ভিউ প্রোফাইল এটাতে সে ইডিট প্রোফাইল এটাতে ক্লিক করবে এখানে image edit profile picture এটাতে ক্লিক করে এর এখান থেকে আপনি আপনার একটা ইমেজ সিলেক্ট করে এটাতে আপলোড করে দিয়ে দিতে পারে ওকে তো আমরা এটার জন্য একটা ইমেজ নিয়ে আসি ওকেprofile picture একটু বেশি মনে রাখবেন প্রোফাইলটা একটু ইউনিক যেন হয় এমনটা যেন না হয় আপনাকে বোঝা না যাচ্ছে এরকম আবার এমনও না যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিছনে এরকমটা দিতে পারেন সমস্যা নেই বাট নর্মালি ফেসবুকে যে প্রফেশনাল বাড়ি এই টিপের ইমেজগুলো আপলোড করেন এরকমটা একটা আপলোড করে দিয়ে দিবে ঠিক আছে আচ্ছা একটা বিষয় হলো এমন এমন ভাবে প্রোফাইল দিবেন না যেটাতে আপনার চেহারা বুঝে যায় না আর কেউ যদি প্রোফাইল না দিতে চান অনেকে আছেন যারা আসলে প্রোফাইল দিতে চাচ্ছেন না বিশেষ করে আপুরো থাকতে পারেন যারা আসলে দিতে চাচ্ছেন না আপনার একটা লোগো ক্রিয়েট করে নেবেন আপনার নামে সেটা আপনি অ্যাড করে দিতে পারেন অথবা যেকোনো একটা সিম্বল যেটা আপনার ব্র্যান্ডকে যেন অন্য কারো তা কপি করা যাবে না শুধু আপনার নিজের একটা লোগো ইউজ করতে পারেন সেটা আরো ভালো হবে সেট অ্যাজ প্রোফাইল পিকচার এটাতে ক্লিক করে আমরা প্রোফাইলটা সেট করলাম ওরা রিকমেন্ড করতেছে ম্যাক্সিমাম সাইজ হবে টু এম বি আর দুইশো আশি বাই দুইশো আশি বাট এর থেকে কম বেশি হলেও হবে এখানে আপনাকে একটি প্রফেশনাল হেডলাইন দিতে হবে যেটা আপনি দিবেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইন সামারি আপনার একটা সামারি অ্যাড করতে হবে যেটা আপনার সম্পর্কে যে আপনি কি করেন আপনি কত দূর কোন কোন ক্যাটাগরিতে কাজ জানেন কত বছর কাজ করেছেন মার্কেট প্লেসে এই বিষয়টা নিয়ে তাহলে পুরোপুরি দিয়ে দেন না হলে খুব বেশি নিজের সম্পর্কেও দিতে পারেন সমস্যা নেই পোর্টফোলিও এটাতে সে আপনি কিছু ইমেল কিছু কাজের স্যাম্পল আপনাকে এখানে সে অ্যাড করতে হবে এখানে রিভিউটা হলো আপনি যখন কোনো কাজের রিভিউ পাবেন কাজ করার পরে সেটা রিভিউ এখানে আসবে আর এখানে শো করবে এখানে একটা অপশন আছে আওয়ারলি রেট আওয়ারলি রেট আপনারা পাঁচ ডলার বা দশ ডলার দিতে পারেন অর্থাৎ কোনো একটা ওয়েতে আপনার প্রোফাইলটা কোনো ক্লায়েন্ট পেয়েছে অথবা যার সাথে কাজ করেছে সে তার কোনো ফ্রেন্ডকে আপনার প্রোফাইলটা দিয়েছে এরপরে আপনার যদি প্রোফাইলটা দিয়ে থাকে তখন আসলে আপনাকে যদি সে সরাসরি কন্টাক্ট করে তখন যদি সে আওয়ারলি কাজ করাতে চায় তখন এই রেটটা এখানে থাকবে এরপরে যেটা আছে এই এক্সপিরিয়েন্স যদি থাকে কোথাও জব করেছেন এই ক্যাটাগরি নিয়ে সেটা আপনি দিতে পারেন গ্রাফিক্স ওকে এর পাশাপাশি আপনি এডুকেশন এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বিষয়গুলো অ্যাড করে দিয়ে দেবেন এটা হল আমাদের প্রোফাইল এবার আমরা এখান থেকে প্রোফাইল থেকে সেটিংসে চলে যাব সেটিংস থেকে আসার পরে এখানে ফার্স্টই আমরা পাচ্ছি প্রোফাইল এখন এইটা কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে ফার্স্টে আমরা পাচ্ছি ফার্স্ট নেম আপনার নাম নাম কিন্তু দুইটা দিতে হবে একটা হলে হবে না অনেকের নাম থাকে একটা নাম যদি এখানে কারো একটা নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অন্য কারো যেমন এখানে নাইম নামে আমি একজনকে দেখতে পাচ্ছি আপনি যদি আপনার নামটা এমন হয় যে শুধু নাইম আছে তাহলে আপনি অন্য কারো আপনার মা বাবার নাম বা তাদের অ্যাড্রেস ইউজ করে নিয়ে নেবেন কারণ শুধু একটা নাম ইউজ করে এখানে একটা একটা নাম নাম দেখতে পাচ্ছি শুধু কিন্তু দেয়া যাবে না দুইটা নাম দিতে হবে তো অনেকের এই প্রবলেমটা পরে যে তাদের নামটা নিচ্ছে না বা এই তো প্রবলেম হচ্ছে অথবা একটা দিয়ে রেখেছেন কিন্তু কন্টেস্ট করে উইন হতে পারবেন না এই প্রবলেমগুলো কিন্তু থেকে যায় এখানে আচ্ছা তো আমি এখানে নামটা দিয়ে নিচ্ছি ওকে অ্যাড্রেসটা এখান থেকে আপনাকে অ্যাড্রেস অ্যাড করতে হবে ঠিক আছে ওকে তো আমি এখান থেকে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ওকে বড় হয় সেক্ষেত্রে আপনি দুইটা লাইন এড করতে পারেন অথবা একটা লাইন দিতে পারেন সিটি এটা ঢাকা তারপরে জিপ কোড আপনার যেটা জিপ কোড আছে এটাকে এখান থেকে দিয়ে দিবেন ওকে স্টেট এটা বিব্যাক ঠিক আছে বাকি কান্ট্রি বাংলাদেশ কোম্পানি চাইলে দিতে পার না চাইলে প্রবলেম নেই টাইম জন এশিয়া লোকেশনটাকে আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে তাহলে লোকেশনটা এখান থেকে ঢাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি এখান থেকে এটা আমার লেকশন দিয়ে দিলাম এখানে এসে আপনাকে একটা নাম্বার অ্যাড করতে হবে সিকিউরিটি নাম্বার আপনি এখান থেকে আমি জাস্ট সেট আপ সিকিউরিটি নাম্বার এটাতে ক্লিক করে কান্ট্রি বাংলাদেশ জিরো ওয়ান এখান থেকে ডাবল জিরো এইট সরি ডাবল এইট জিরো দেওয়া আছে এরপরে বাকি যে দশটা ক্যারেক্টার আছে এটা আপনাকে দিতে হবে এখান থেকে এভাবে দেওয়ার পর সেন্ট ভেরিফিকেশন কোড এটাতে যখন ক্লিক করবেন তখন আপনাকে এখানে নিচে অপশনটা চলে আসবে আর একটা অপশন পাবেন সেখানে আপনি নাম্বারটা দিবেন যে কোডটা আপনার আসবে আর এটাতে তখন ভেরিফাই হয়ে যাবে এটা হলো সিকিউরিটি নাম্বার উপরে যেটা দিয়েছি সবগুলো আমি সেভ করে নিয়ে নিলাম এরপরে আছে ইমেইল এখন দেখেন আপনি দেখেন ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট হচ্ছে নয়শো আছে আমি একটু অপেক্ষা করি এখানে তো দেখাচ্ছি আমি নয়শো ছয় আজকে একটু কম ক্রিয়েট হচ্ছে হয়তো উইন্টার জন্য বাট অনেক ক্রিয়েট হয় তো দেখেন এই অল্প সময়ের মধ্যে পাঁচটা অ্যাকাউন্ট এখানে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তাহলে দেখেন যে কাজের এখানে কাজ করতে হলে কিন্তু আপনাকে প্রফেশনাল হতে হবে হতে পারে মার্কেটটা নিউদের জন্য আসলে অতটা প্রফেশনাল না হলেও কাজ করতে পারবেন বাট আপনি প্রফেশনাল না হলে কিন্তু মার্কেটে বেশি দিন থাকতে পারবেন দেখেন এর একটু কথার ভিতরে কিন্তু নয়শো পনেরোটা হ্যাঁ পনেরো পর্যন্ত হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এটা হলো আমার প্রোফাইল সেভ করে নিলাম নোটিফিকেশন এটাতে আপনার মেইল যদি চেঞ্জ করতে চান তো সেটা চেঞ্জ করতে পারেন তারপরে এসে আপনি এখান থেকে কিছু নোটিফিকেশন আছে এটা যেভাবে দেয়া আছে সেভাবে থাকুক অর্থাৎ ওরা আপনাকে প্রতিদিন একটা মেইল করবে কোন বড় কোনো প্রজেক্ট যদি ফ্রিল্যান্সারে কন্টেস্ট আসে সেক্ষেত্রে ওরা আপনাকে মেইল করবে ওরা আপনাকে ইয়ারলি একটা মেইল করবে মান্থলি একটা মেইল করবে তারপরে যদি কোনো কন্টেস্টে উইন হন সেক্ষেত্রে মেইল করবে যদি ক্লায়েন্ট মেসেজ আসে সেটাও নোটিফিকেশন আসবে যদি কোনো কন্টেস্টে আপনি রেটিং পান সেটার জন্য ওরা আপনাকে মেইল করবে বা নোটিফিকেশন আসবে এগুলো যেভাবে ডিফল্টভাবে আছে সেটা থাকুক দেখেন একটা মার্কেট অথবা একটা সফটওয়্যার ফার্স্টে যেভাবে সেটিংসটা থাকে এটা কিন্তু নরমালি থাকে ঠিক থাকে এটা এটাকে চেঞ্জ করা উচিত না কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ করতে হয় একেবারে করবেন না এমনটা না প্রয়োজনের খাতে তো সবই চেঞ্জ করতে হয় ওকে এরপর আমরা মেম্বারশিপ মেম্বারশিপ দরকার নেই কারণ নর্মালি ফ্রিতে কাজ করেন মেম্বারশিপ নিলে সেক্ষেত্রে সুবিধা আছে বিট করতে পারবেন বা তবে এতটা দরকার নেই আপনি জাস্ট ফ্রিতেই আপনি এখানে কাজ করতে পারবেন পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আমার এখানে যে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা ছিল এখানে আমি এটা চেঞ্জ করব এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি আর আমি নিউ একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে এটা একটু ছোট দিলাম পাসওয়ার্ডটা আমার স্ট্রং আছে then save settings এখন দেখা যাচ্ছে এখানে প্রথমে আমাকে মেল ভেরিফাই করতে হবে তাহলে আমি এটা চেঞ্জ করতে পারব তারপর পেমেন্ট এন্ড ফাইনান্সিয়াল যেটা আছে এটাকে আপনি এখান থেকে ও দেখেন এখান থেকে ওরা নিয়ে নিয়েছে পাসওয়ার্ডটা এটাতে এসে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি যদি পেমেন্ট মেথড অ্যাড করতে চান সেটা করতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে কোনো ক্রেডিট বা ডেবিট কার্ড অথবা পেপালে অ্যাড করতে হবে এখন তো এটা সবার কাছে হয়তো নেই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড তাহলে আপনি পারবেন না তবে সরাসরি আপনি ফ্রিল্যান্সারে সরাসরি টাকাটা ব্যাংকে উইড্র দিতে পারবেন আপনি যখন কোনো কনটেস্টে উইন হবেন বা আপনার অ্যাকাউন্টে টাকা আসবে সেখান থেকে ব্যালেন্স অপশনে এখানে আপনার ব্যালেন্সটা শো করবে উইড্রো ফান্ডস নামে একটা অপশন আছে এখান থেকে আপনি টাকাটাকে উইড্র দিতে পারবেন এখানে যখন যাবেন তখন আপনি আপনার মেইলটাকে এখানে অ্যাড করে নিতে হবে ঠিক আছে সরি মেইলটা না আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে সরাসরি বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনি এখন নিতে পারবেন হয়তো এক দুইটা ব্যাংকে নেই বাকি যতগুলো ব্যাংক আছে সবগুলোতেই আশা করি আছে দু একটাতে নাও থাকতে পারে তবে আপনারা যেগুলো জানেন রাজ বাংলা তারপর ইসলাম ব্যাংক এই যে ব্যাংকগুলো আছে তারপর আপনি যদি কোনো সরকারি ব্যাংক সোনালি রূপালী এগুলোতে মানতে চান সেটাতেও পারবেন অন্য যেগুলোই আছে ব্র্যাক ব্যাংক আছে সবগুলোতেই এখান থেকে উদ্রে দিতে পারবে ঠিক আছে ওকে তো উদ্রে দেওয়ার ক্ষেত্রে যেটা সুবিধা হয় সেটা হলো আমি যত দূর জানি ব্র্যাক ব্যাংকে যদি টাকাটা উদ্রে দেওয়া হয় ক্ষেত্রে খুব তাড়াতাড়ি আসে আর অন্য ব্যাংকগুলোতে একটু দেরি হয় আমি যখন ফেল ফিল্যান্সারে যখন আগে কাজ করতাম তো আমি ইসলাম ব্যাংকে টাকাটা উঠে দিতাম দেখা যেত দুই দিন পে ওরা বলে তো মাঝে মাঝে তিন দিনও লেগে যেত ঠিক আছে তো এটা আগে হয়েছে এখন জানি না এটাতে কিভাবে কি আছে তো এজন্য ব্রাক ব্যাংকের ওদের ইটা ভালো তো এখন যে করতে পারে সমস্যা নাই আপনি ইসলাম ব্যাংকেও করতে পারেন বা অন্যগুলোতেও আসলে ই করতে পারেন বাট আমি একটা বললাম এখন এটা আমি শুনছি বাট আমি এটা আসলে নিজেও জানি না আমি নিজেও ইসলাম ব্যাংকই সবসময় টাকা করতাম আচ্ছা এখন অ্যাকাউন্ট সিকিউরিটি হিসেবে আপনি সিকিউরিটি অ্যাড করতে পারেন ঠিক আছে অন্য কোনো আনাদের মেইল চাইলে অ্যাড করতে পারেন এখন এখানে মেইন যে বিষয়টা সেটা হলো ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন প্রোফাইল এরপর ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন এখানে এসে আপনি যদি মেইলটা ভেরিফাই করেন সেক্ষেত্রে ফাইভ পয়েন্ট পাবেন নাম্বার ভেরিফাই করলে টেন পয়েন্ট দেখেন আমার এখানে ট্রাস্ট স্কোর আছে ট্রাস্ট স্কোর জিরো এটা ফিফটি ফাইভ পর্যন্ত হতে হবে যেটা আমরা এখান থেকে গুড হতে হবে আর এক্সেলেন্ট যখন হবে পুরোপুরি যখন একশো পার্সেন্ট হবে যখন আপনি কোনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড অ্যাড করতে পারেন দেখেন নয়শো পাঁচ পর্যন্ত আমরা প্রথমে দেখেছিলাম এখন নয়শো একাশি হয়েছে তো কতটা ক্রিয়েট হচ্ছে এখানে আচ্ছা এরপরে আপনি এখান থেকে এগুলো সবগুলো এখানে ভেরিফাই করে নিলে ফাইভ পয়েন্ট টোটাল আপনার ফিফটি পয়েন্ট হলে তখন আপনি একটা কন্টেস্টে সাবমিট করতে পারবেন এখন অ্যাকাউন্ট তো আমাদের ক্রিয়েট করা হয়ে গেলো এবার কন্টেস্ট কিভাবে করব। আমরা ব্রাউজে চলে যাবো ব্রাউজ থেকে কন্টেস্ট এখন দেখেন এখানে আমরা বিভিন্ন কন্টেস্ট পেয়ে এখানে সার্চ করতে পারবেন আপনার যে প্রোজেক্ট দরকার যেটাতে কাজ করবে। আপনি লোগো নিয়ে কাজ করবে লোগোটা সার্চ করে না আদার্স কোনো কন্টেস্ট আপনার দেখা দরকার নেই এখন এইটা কি কোথা থেকে আসে এটা আসে আমরা যেখানে এইটাতে দেই এবার এখানে যে ক্যাটাগরি গুলো সিলেক্টর আছে সেটা ফার্স্টে আমরা একটা পাচ্ছি ডিজাইন এইট পয়েন্ট ফাইভ ইন্টু এলিভেন মানে লেটার সাইজের ব্ল্যাক ফ্রাইডে ফ্লায়ার করতে হবে ওকে এটা ক্লায়েন্টের কাজ হলো আর্জেন্ট কাজ যেটা আর্জেন্ট কাজ মানে এক একদিন টাইম অলরেডি তিন ঘন্টা এখনো আড়াই ঘন্টা গেছে তার ভিতরে এন্ট্রি পড়েছে ফোরটি ঠিক আছে একজনকে দেখেন ক্লায়েন্ট রিভিউ দিয়ে দিয়েছে ঠিক আছে ওকে তো রিভিউ ফাইভ স্টার দিয়েছে অন্যদেরকেও দিয়েছে বাকি তাকে উইন করেনি এখন পর্যন্ত আচ্ছা এরপরে এখানে তার যেটা দেয়া আছে যে কিন্তু দেয়া আছে গ্লাস যেটা আছে আছে জেপিজি ইমেজ ওকে এরপরে এখান থেকে আদার্স যে অন্যান্য ইমেজ গুলো আছে সেগুলো এটা হলো তার রিকোয়ারমেন্ট এখানে তার ইমেজ গুলো দেওয়া আছে এগুলো নিয়ে অনুযায়ী ডিজাইন করেছে আপনি যখন এখানে আসবেন দেখবেন একজনকে ফাইভ স্টার দিয়েছে এটা ফলো করে আসলে তখন কাজ করা ট্রাই করবেন ঠিক আছে ওকে তবে কপি করা যাবে না আচ্ছা এখানে এখান থেকে আমরা একটা টি শার্ট ডিজাইন পাচ্ছি এটা তো দেখানো হয়নি লোগো পাচ্ছি তারপরে এগুলো সবই লোগো আছে এখন এখানে এসে আমি শুধু ফ্লায়ার লিখে সার্চ করি ওকে ফার্স্টে সেই ব্ল্যাক ফ্রাইডে চলে এসেছে ঠিক আছে আর এখানে ফিস করা দেওয়া আছে মানে এটা সবার উপরে থাকে এরপরে গ্রান্টেড করা চার্জ গ্রান্টেড মানে ক্লায়েন্ট একশো ডলার পেমেন্ট করে তারপর আসলে কন্টেস্টটা দিয়েছে আর্জেন্ট মানে চব্বিশ ঘন্টা টাইম গ্রান্টেড শুধু যেটা টাকা দিয়েছে এখন অনেক প্রজেক্ট আছে যেটা আসলে নন গ্রান্টেড থাকে যেমন এখানে দেখতে পাচ্ছি এটা তার একটা এ সাইডের ডাবল সাইডের একটা ফ্ল্যাট দরকার হবে যেটা ফিফটিন ইউরোতে বাচ্চা ক্লায়েন্ট টাকাটা আগে দেয়নি এটাতে তার একটা গ্রাফিক ডিজাইন আহ এটার টাকাটা কিন্তু ফ্ল্যাট ডিজাইন কিন্তু টাকাটা আগে পেমেন্ট করেনি ঠিক আছে তো এটা হলো এখন আপনারা কোথায় কাজ করবেন অলওয়েজ আপনারা গ্রান্টেড যে প্রজেক্ট আছে সেটাতে কাজ করবেন এটা একটা ফ্লায়ার পাচ্ছে এ ফোর সাইজের অথবা এইট পয়েন্ট ফাইভ এলেভেন যেটা লেটার সেট ডাবল সাইড করতে হবে একটু দেখে নিচ্ছি এখন ক্লায়েন্ট সম্পর্কে একটু জানি ক্লায়েন্ট এটাতে ফ্রিল্যান্সার এসেছে দু সালে তার লোকেশন হলো কানাডা তার ফাইভ স্টার রেটিং আছে দেখেন টোটাল প্রজেক্ট আছে দুইশো পনেরোটা প্রজেক্ট তার এখানে আছে একান্নটা আর রিভিউ আছে একশো সাতশো সাতাশিটা তার ভিতরে সবই তার ফাইভ স্টার পেমেন্ট তারপরে কমিউনিকেশন প্রফেশনালিজম তারপর উড উডিও উড ওয়ার্ক ফর আগেন ঠিক আছে তো সব অ্যাভারেজটা হলো ফাইভ স্টার সবগুলোতেই কিন্তু তার ফাইভ স্টার দেওয়া আছে তার মানে ক্লায়েন্ট কিন্তু ভালো ঠিক আছে কাজ করা যায় এভাবে ক্লায়েন্ট সম্পর্কে একটু দেখে নিতে পারেন এন্ট্রি তে এসে একটু দেখতে পারেন নাইনটি থ্রি এন্ট্রি পড়েছে এখানে তো সবার ডিজাইনটা কেন এখন দেখেন এটা কিন্তু ফ্লাইট ডিজাইনের কন্টেস্ট একজনে কি সাবমিট করেছে আই এম ওয়ার্কিং নাও সে কাজ করতেছে এখন ঠিক আছে তো তাহলে এই যে কাজ করতেছে এটাও দিয়েছে এটাও কিন্তু এখানে নিয়ে নিয়েছে তার মানে ফ্রিল্যান্সার আপনি যা দিবেন তাই নিবে কোনো প্রবলেম নাই সেটা অন্য কোথাও পারবেন না আচ্ছা এরপরে আমরা এখান থেকে বিজনেস কার্ড দেখতে পারি এটাতে ফোরটি টু পর্যন্ত রেজাল্ট আছে এখানে তো যার ভিতর আমরা এখান থেকে একটা বিজনেস কার্ড পাই ক্রেডিট কার্ড মকআপ কোম্পানি লোকের বিজনেস কার্ড পাচ্ছি ঠিক আছে ওকে এখানে দেখেন এভাবে সাহেব লোগো দিয়ে দিয়েছে পাঁচটা হলো একটা বিজনেস কার্ডের মোকাব দিয়েছে যেটা জেপিজি ইমেজ আচ্ছা এটা হলো তার লোগো জেপিজি পিএনজি আগেরটা শুধু এভাবে একটা পুরো একটা ইমেজ দিয়ে দিয়েছে আর একটা শুধু পিএনজি আপনাকে কাজ করতে পিএনজি নিয়ে আচ্ছা এরপরে যেটা পায় সেটা হলো এখানে একটা সে মকআপ দিয়ে দিয়েছে এখন কি বলছে সে এখানে দেখেন আই নিড টু ডিজাইন মাই কোম্পানি বিজনেস কার্ড প্লিজ ডিজাইন দ্য কার্ড উইথ ডেমো টেক্সট আপনাকে সে ডেমো টেক্সট নিয়ে কাজ করতে বলেছে এই ক্লায়েন্ট হলো আমাদের বাংলাদেশি ক্লায়েন্ট ঠিক আছে সে দুইটা রিভিউ আছে তার তাহলে তো ভালোই অবশ্যই ইদানিং দেখা যাচ্ছে থেকে এসে কাজ করিয়ে নেয় এটা যদি আমরা ডলারে কনভার্ট করি কনভার্ট করি অথবা টাকায় কনভার্ট করি তাহলে কত হয় হ্যাঁ ইউএসডি তে দেখতে পাই ডলারে দেখি কত হয় সাত ডলার সাত ডলার আর থার্টি ফোর সেকেন্ড ফিল্যান্স আর শুরু হয় সাত ডলার দিয়ে ঠিক আছে কমে আপনি দিতে পারবেন ওদের পেমেন্ট সিস্টেমটা হলে এমন আপনি যদি পঞ্চাশ ডলারের কাজ করেন এটা পঞ্চাশ ডলার এটা আপনি উইন হলে পাবেন ওরা আপনার থেকে পাঁচ ডলার নিবে এখন সাত ডলারে কাজ করলেও পাঁচ ডলার নিবে ৫০ ডলারের কাজ করলেও পাঁচ ডলার নিবে আবার একশো ডলারের যদি কাজ করেন সেক্ষেত্রে ওরা আপনার থেকে নিবে 10 ডলার এখন একান্ন ডলারের কাজ করলেও দশ ডলার আবার একশো ডলারের কাজ করলেও দশ ডলার মাঝে মাঝে হলেও দশ ডলার যেটাই হোক না কেন এখন এখানে যে ক্লায়েন্ট যেটা বলেছে সেই কাজটা করতে বলছে ডেমো টেক্স দিয়ে তার ডিজাইনটা করার জন্য এখানে সবাই ডেমো টেক্স করে করে সাবমিট করেছে একজনকে অলরেডি সে রিভিউ দিয়ে দিয়েছে ফাইভ স্টার আমরা এটা না হয় কাজ করেই ফেললাম করার পর আমরা কিভাবে সাবমিট করবো সাবমিট করার পর এখানে সাবমিট মেন্টেতে ক্লিক করবো এটাতে সে ব্রাউজ ইউর ফাইল এখানে ব্রাউজে ক্লিক করে আমরা আমাদের একটা ফাইলকে এখানে ওপেন করে নিচ্ছি এটা আমরা এখানে সাবমিট করব কি কি ফর্মেট দিতে পারবো জিফ দিতে পারবো জেপিজি জেপিজি আর পিএনজি চারটা ফর্মেট আমরা দিতে পারি টাইটেল টাইটেল বিজনেস কার্ড ডিজাইন এটা হলো টাইটেল ড্রেস ডিসক্রাইব ইউর এন্ট্রি এটাতে আপনার ডিসক্রিপশন দিতে পারেন ও এটাতে আমরা দশ ডলার এটা তো আর দিব না আমরা এখানে দিতে পারি ওকে এরকম আমরা একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম এখানে এন্ট্রি সেল প্রাইস আছে ঠিক আছে আহ এটা হলো আপনি যদি উইন না করেন ঠিক আছে তখন আপনার এটা যদি সেল করতে চান দেখেন এখানে লেখাই আছে ইফ ইউ মে স্টিল বাই এন্ট্রি প্রাইস ঠিক আছে তো আপনার এই প্রাইসে আপনার কাজটা কিনতে পারবে অন্য একজন কি উইন করে নিয়েছে তারপর মনে হলো না এটা আমার নিয়ে নেই একটা বিজনেস কার্ড তো আমার পরবর্তীতেও দরকার হবে তখন আমি আসলে এটা দিয়ে কাজ করব যদি সে নিতে চায় পছন্দ হয়েছে সেক্ষেত্রে আপনি কত দেবেন এখানে এখানে দশ এস বিজি দেওয়া আছে তার মানে আপনি কত দেবেন এর কমে তো আর দিতে পারবেন না কারণ এটা সেল করতে পারবে না সে আপনি এটাই দিয়ে দেন কারণ এখানে পেমেন্ট আপনাকে এটাই দিতে হবে আমি এখানে টেন দিয়ে নিচ্ছি ঠিক আছে আচ্ছা অন্য যেগুলো আছে মানে এখানে একশো ডলার যেটা আছে এটা তো কিন্তু আবার একশো ডলার দিলেই হবে না কারণ যে আমার তো নীল হয় আমার কন্টেন্ট আমাকে উইন কেন করলো না আমি এখানে দুইশো ডলার দিয়ে দিব এমনটা না আপনি উইন হননি তার মানে আপনি এখানে ফিফটি ডলার দিতে পারেন থার্টি দিতে পারেন ঠিক আছে এটা দেওয়ার পর সাবমিট এন্ট্রি এটাতে ক্লিক করে সাবমিট করবেন এখন আমি সাবমিট করতে পারবো না এই জন্য কারণ আমার এখানে এই স্কোর গুলো দরকার হবে না আমি এটা সাবমিট করতে পারবো না যেটা ট্রাস্ট স্কোর আছে আচ্ছা এতটুকু হলো আমাদের ফ্রিলান্সার ডট কম নিয়ে আপনাকে তো এখন আপনাদের যদি কোনো ফ্রিল্যান্সার নিয়ে কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা বলতে পারেন হ্যালো আচ্ছা এটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা বলতে পারেন ভাই জি বলেন এটাতে আমি কাজ করলাম কাজ করে পেমেন্ট কিভাবে পাবো কেমনে কি পেমেন্টের সিস্টেমটা আপনি যখন কনটেস্টে যেমন এটা বিজনেস কার্ডে যদি আপনি কনটেস্টে আপনি এন্ট্রি আপনি যদি সাবমিট করেন আপনার ডিজাইনটা এবার যখন আপনি উইন হবেন তো ক্লায়েন্ট আপনাকে উইল করলে সে একটা এগ্রিমেন্টে সাইন করবে তখন আপনার ওটা আপনার এখানে চলে আসবে যে আপনি আপনার ফাইলগুলো মেইন যে ফরম্যাটগুলো হচ্ছে সেগুলো তাকে দেওয়ার একটা অপশন আপনার এখানে চলে আসবে সেখান থেকে তাকে আপনি ডিজাইনগুলো যখন দিয়ে দিবেন এন্ড সে যখন এটা অ্যাপ্রুভ করবে তখন আপনার পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে ঠিক আছে এরপরে উইড্রো দেওয়ার জন্য ক্ষেত্রে আমরা যেটা দেখালাম উইড্রো ফান্ডস থেকে আপনি ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন এবং ওখান থেকে আপনি টাকাটাকে উইড্রো দিতে পারবেন প্রথম ক্ষেত্রে উড্র দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক জায়গায় শুনি নাকি যে টাকা উড্র করতে অনেক ঝামেলা পোয়াতে হয় বিভিন্ন রকম কথা শোনা যায় এই ব্যাপারে একটু যদি আচ্ছা এরকম অনেক শোনা গেলে আসলে এরকম ঝামেলা নেই কারণ ফ্রিল্যান্সার থেকে টাকা উঠানোটা খুবই সহজ ফাইবারে যদি কাজ করেন সেক্ষেত্রে ফাইবারে আপনাকে পে টাকা উদ্যোগ দিতে হবে সেখান থেকে আবার ব্যাংকে নিয়ে আসতে হবে সেটাও সহজ কঠিন কোনো কিছুই না তো ফ্রিল্যান্সারে শুধু আপনি সরাসরি ব্যাংকে টাকাটা উদ্যোগ দিতে পারবেন এখানে কোনো ঝামেলা পোয়াতে হবে না আপনাকে মানে আমাদের অ্যাকাউন্ট খোলার সময় আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা ওই জায়গা দিয়ে দিতে হবে নাম দিয়ে কোন ব্যাংকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলার সময় দিতে হবে এমনটা না আপনি পরবর্তীতে চাইলেও দিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর এখানে যেটা হলো সে আপনি পরে চাইলেও দিতে পারেন আর আপনি টাকাট আগে এখানে কন্টেস্ট করে রুইন করেন তারপর চাইলেও আপনি দিতে পারবেন সমস্যা নেই ঠিক আছে আচ্ছা আচ্ছা একটা বিষয় হলো যে আমি পরবর্তীতে ধারাবাহিক ভাবে আমি ভিডিও দিয়ে দেব যেটা ফ্রিল্যান্সার নিয়ে তো ওগুলো দেখতে পারবেন অফকোর্স আমি দিয়ে দেব সমস্যা নেই হ্যাঁ বলেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম তারপর সব কিছু ভেরিফাই করার পর আপনার পেমেন্ট ভেরিফিকেশন এটা কেমনে ভেরিফাই করব পেমেন্ট ওটা ওখান থেকে ভেরিফাই করতে হবে না পেমেন্টটা হলো আপনি ভেরিফাই করলে ভালো না করলে সমস্যা নেই এখন যদি ডেবিট কার্ড থাকে ক্রেডিট কার্ড থাকে তো ভেরিফাই করে নেন পেপাল থাকলে ভেরিফাই করে নেন এখন এগুলো তো সবার নেই তো সেক্ষেত্রে তো আপনি ভেরিফাই করতে পারবেন না ওইটা হলো পরবর্তীতে যখন আপনি কন্টেস্টে উইন হবেন টাকা হাতে পাবেন তো সেক্ষেত্রে আপনি তখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এখন আপাতত না ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকলে এখন আপনি ভেরিফাই করে নিতে পারেন সমস্যা নেই আর নতুন ভাবে পোর্টফোলিও অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হবে পোর্টফোলিও অ্যাকাউন্ট হুম আচ্ছা এটা নিয়ে দেখাবো এটা আলাদা ভাবে শেষের দিকে দেখানোর সমস্যা না এটা আমরা বিহেন্স নিয়ে দেখবো অসুবিধা নেই তাহলে ভাই আমরা কি এখন অ্যাকাউন্টটা খুলে রাখবো নাকি অ্যাকাউন্টের বিষয়টা হলো এখন খুলে রাখতে পারেন অ্যাকাউন্টটা খুলে তারপর কনটেস্ট একটু দেখা কনটেস্ট আপনি ডিজাইন করা সাবমিট করা যেহেতু কোর্স আপনাদের চলতে থাকবে এক্ষেত্রে ভালো হবে যে আপনি সবগুলো ডিজাইন দেখাতেও পারবেন যে এটা করেছি বা এটাতে রেটিং পাইনি বা এটাতে কি ভুলগুলো আছে এটা একটা বিষয় আর যদি এখন না খুলতে চান তাও পারেন পরবর্তীতে চাইলেও খুলতে পারবেন সমস্যা নেই এখন প্র্যাকটিসও করতে পারে তবে খুলে সেক্ষেত্রে প্র্যাকটিস করাটাই ভাল

জিপ বা পোস্ট কোড আপনার এলাকার আপনার পোস্ট অফিস যেটা আছে ওটা একটা কোড নাম্বার আছে ওই কোড নাম্বারটা আপনাকে দিতে হবে সেক্ষেত্রে আপনি যদি শহর পর্যায়ে সেখানে কোনো কোড নাম্বার সেটা দিবেন অথবা গ্রামে থাকলে সেখানে একটা জিপ আপনার গ্রামের একটা যেখানে আপনার পোস্ট অফিস ওটা একটা কোড আছে ওইটাই হলো এখানে জিপ কোড বা পোস্ট কোড ওইটা দিবেন সোজা কথা হলো আপনি যে অ্যাড্রেসটা দিচ্ছেন ওই অ্যাড্রেসের আন্ডারে একটা পোস্ট কোড আছে ওইটা আপনাকে দিতে হবে এখানে

আচ্ছা হাতিলের ফার্নিচার তাই আচ্ছা আমি একটু দেখে নিচ্ছি তারপর আমি বলি হ্যাঁ জি শিওর শিওর আচ্ছা আপাতত রেকর্ড